Assalamualaikum. This is Rakib Hasan from Vaccination BD. So আজকে নিয়ে এসলাম জাতীয় শোক দিবস উপলক্ষে একটি পোস্টার ডিজাইন। So 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যে PLP ফাইলটি আপনাদের জন্য নিয়ে এসেছি, এই ফাইলটি ডাউনলোড করার জন্য আপনার অবশ্যই 6 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। আর এই পাসওয়ার্ডটি আপনারা ভিডিও স্ক্রিন থেকে সংরক্ষণ করবেন। এজন্য আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ওকে ভিউয়ার্স, তো ভিডিওটি শুরু করব। তার আগে হ্যাঁ, আমাদের চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ফাইলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। জন্য আমি শুরুতেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওকে, এখানে আমার যে ফাইলটি আছে সেই ফাইলটি আমি এখন ওপেন করছি। আমার যে ফাইলটি আছে সেই ফাইলটি এখানে আমি অ্যাড করছি। তো তার জন্য আমি জাস্ট ফাইলটি অ্যাড করলাম। কীভাবে অ্যাড করতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন, তা না হলে আমার একটি ভিডিও দেওয়া আছে PLP ফাইল কীভাবে ডাউনলোড করতে হয় এবং অ্যাড করতে হয় সেটা আপনারা দেখতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। ওকে, তো তার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে যখন আপনি ফাইলটি ওপেন করবেন। তারপরে জাস্ট আপনি এই ছবি অ্যাড করার জন্য এখানে লেয়ার অপশানে ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করার পর যে ছবিটি অ্যাড করা হয়েছে এই ছবিটি আমি ডিলিট করে দিচ্ছি, তার জন্য জাস্ট এখানে এটা ক্লিক করছি। ওকে, তো দেখতে পাচ্ছেন পিকচারটি ডিলিট হয়ে গেল। এখন আপনার ফটো অ্যাড করার জন্য জাস্ট প্লাস আইকনে একটি ক্লিক করছি। ক্লিক করার পর ফর্ম গ্যালারি, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে এমন একটি ফটো সিলেক্ট করতে হবে। ওকে, কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে সেজন্য আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, তো আমি জাস্ট রিমুভ করা হয়েছে এমন একটি ফটো এখানে চুজ করে নিচ্ছি। ওকে, আমার এই ফটোটি আমি চুজ করে নিলাম। দেন এটা আমি পজিশন করে নিচ্ছি, দেন ওকে করে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার এই ফটোটি এখন আমি ফিঙ্গার দিয়ে কন্ট্রোল করতে পারছি। তো জাস্ট আমার এটা একটু বড় করতে হবে, তো এই জন্য জাস্ট আমি এখানে যে সার্কেল মতো যে চিহ্নটি আছে এখানে ক্লিক করলাম। তো আপনারা এভাবে মিনিমাইজ করতে পারেন। ওকে, আমি এভাবেই রাখবো, এই জন্য আমি এভাবেই রাখছি। ওকে, এখন আপনার নামটি কীভাবে অ্যাড করবেন, নামটি অ্যাড করার জন্য আপনি জাস্ট লেয়ার অপশানে ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে জাস্ট যে লেখা আছে মেহেদি হাসান, আপনারা অবশ্যই নামটি খুঁজে নেবেন। এখানে আমি মার্ক করে দিচ্ছি অবশ্য। তো জাস্ট এখানে পেন আইকন আছে, এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নামটি এখানে আপনি টাইপ করবেন। টাইপ করার পর এখানে আপনি আপনার নামটি টাইপ করা হয়ে গেলে ওকে করে দিবেন। ওকে, জাস্ট আমার নামটি টাইপ করা হয়ে গেল, এখন আমার এটা পজিশন করতে হবে। তো জাস্ট আপনারা এখানে লেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেটা লক করা আছে এটা আনলক করবেন। করার পরে এই নেমে একটা ক্লিক করে দিবেন। সো আমার এই নামটিতে আমি এটা ক্লিক করছি। ক্লিক করার পর আমি এটা ফিঙ্গার দিয়ে কন্ট্রোল করতে পারছি। তো জাস্ট আমি এটা পজিশন করে নিচ্ছি। আপনি চাইলে আপনার পদও অ্যাড করতে পারবেন। তার জন্য জাস্ট এখানে যে কন্টেন্ট ক্রিয়েটর এটাতে আপনারা ক্লিক করার পর এখানে যে পেন আইকন আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার পদটি অ্যাড করতে পারেন। লাইক আপনি এখানে লিখতে পারেন, আপনি যেহেতু যুবলীগ থেকে হয়ে থাকেন তাহলে যুবলীগ, ছাত্রলীগ থেকে হলে ছাত্রলীগ, কিংবা আপনি দিতে পারেন আপনার যে পদ সেটা আপনি অ্যাড করতে পারেন। তো এখানে জাস্ট আপনি সেটা টাইপ করুন, টাইপ করার পর ওকে করে দিবেন। ওকে, যেহেতু আমার কোনো পদ নাই তো জাস্ট আমি এখানে কিছু লিখতেছি না, জাস্ট ক্যান্সেল করছি। ওকে, তো আপনারটা আপনি এভাবে অ্যাড করতে পারেন। সো জাস্ট এভাবে আপনি অ্যাড করতে পারেন। এখন আপনার যদি অন্য কোনো কিছু কাস্টমাইজ করার দরকার হয় তাহলে আপনি জাস্ট লেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো কিছু কাস্টমাইজ করতে পারবেন। এটা লক করা আছে, আপনি আনলক করে নেবেন জাস্ট। ওকে, আপনি যে কোনো কাস্টমাইজ এখান থেকে করতে পারবেন। তো আমার এখানে একটি কাস্টমাইজ করার প্রয়োজন আছে, তো জাস্ট আমি লেয়ার অপশানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি যে ফটোটি অ্যাড করলাম এটাতে আমি এটা ক্লিক করছি, যেহেতু এটা লক আছে তো জাস্ট আমি আনলক করে নিলাম। নেওয়ার পরে ফটোটা একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আমি জাস্ট এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে যে আমার লেজার যে অপশানটি আছে এটা এখানে আমি প্রেস করার পরে আমার জাস্ট এখানে ইলেজার করতে হবে, এজন্য জাস্ট আমি ইলেজার করছি। ওকে, তো জাস্ট আমি এটা এভাবে ইলেজার করে নিচ্ছি। আপনি চাইলে এভাবে কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করতে পারবেন ইলেজারের ক্ষেত্রে।
ओके तो जस्ट हमें इमेज आकार सेव करार्जन एखे एक क्लिक कर क्लिक करारे सेव एज इमेज एखे क्लिक कर देखते एखे कस्टम सोर्स एखे एक क्लिक करारे एखान सरसि आल्ट्रा सिलेक्ट कर देर फटो रेजोल्यूशन अनेक हाई आस फटोटी अनेक क्लियर थको यह जस्ट हमें आल्ट्रा सिलेक्ट कर लैन सेव टू ग्यलारी एट क्लिक करबें क्लिक करार पर इमेज आकार सेव हो जाए तो जस्ट हमें एन ग्यलारी गए चेक करके सो देखल फटोटी इमेज आकार सेव हो गए सो व्यूअर्स अपना एभवे क्योंकि एक पोस्टर क्रिएट करते আপনি এভাবে একটি পোস্টার ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়া যে কোনো প্ল্যাটফর্মে আপনি আপলোড করতে পারবেন চাইলে আপনি প্রিন্টও দিতে পারবেন ওকে ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো ভিউয়ার্স আজকের ভিডিও এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম